এটা রাজা মহারাজাকে জামা আব্বা এখন তো এই জামা পরার অভ্যাস করতে হবে সারপোকার কামরাক আর তোমারে দাওয়াই কামরাক বুঝতে পারলে এটা তো সারপোকার গাঁটির মধ্যে ছিল আব্বা আমার বেবাক রক্ত খেয়ে ফেলাবিনি আব্বা আবার নতুন রক্ত হবিনি এই জামা পরেই জমিদার বাবুর সাথে দেখা করতে হবে আব্বা এই ড্রেসটা খুলে মাথার মধ্যে রাখি আব্বা এর আব্বা ধরছি আব্বা আব্বা একটা সারপোকা ধরেছি আব্বা আব্বা মারিনি খারাপ খালি সারপোকা মারলি হবি না ওই জমিদারের নিয়ম কানুন তোমার শিখতে হবে কিরাম করে শিখবো আব্বা ইরে আব্বা রে কানের মধ্যে মনে সারপোকা একটা ঢুকে গেছে আব্বা তোকে নিয়ে আর পারা যাবি না দেখতেছি রাজা মহারাজে অতি গেলি অনেক যন্ত্রণা সহ্য করতি আর আব্বা সারপোকার জ্বালাই তো মহারাজা কাবু হয়ে যাচ্ছে আব্বা এই সারপোকা তো জোরে জোরে কামড়াচ্ছে আব্বা দেহ তো সারপোকা পিঠের মধ্যে ঢুকে গেল কি না আগে জমিদার বাবুর বাড়ি যাই আসি তারপর খুলবো আম্মা কে আছে খোলা বাতাসের মধ্যে গিয়ে কান্তি সাগতিস আম্মা তা তোমার কিডা নিষেধ করেছে কান দোকে বসে বসে নিষেধ করবি কিটা আমি তো সিডার জন্য আপনার কাছে পারমিশন নিতে আসিছি আমার পারমিশন লাগবে না কলাম তো যত খুশি বসে বসে কান দোকে আমি কি তালি কবার মার মতো বসে বসে কানবো সিডা আমি কিরাম করে কব তুমি বসে বসে কানবা না দাঁড়ায় দাঁড়ায় কানবা সেটা তোমার ইচ্ছা আমার জানটা তো বেরোই গেল তোকে জ্বালাই হ্যাঁ জি আম্মা পেটে ভাত না গেলি যে পেট চলতে থাকে বারবার খালি খাতি মনতে সেটা আমি বুঝতে পারি তা আর কি বুঝতে পারিস তুমি উনি সারা আমার জীবনটা বেতে ঢুকার মতো তিতা তিতা লাগে আম্মা আয়রে মেরে তোকে জীবনে যে কি হবি তোদের বুদ্ধি সত্যি কবে হবে আল্লাহ জানে বুদ্ধি আমার আছে কিন্তু উনি কাছে না থাকলে আমার বুদ্ধি দরজা বন্ধ হয়ে যায় আমি কান্দি গেলাম আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার পরিচয়টা যেন কি এর আগেও না একদিন কলাম আমি শুকুর ওসমান খার সাওয়াল ওই এত কথা কস কেন যা জিজ্ঞাসা করছে তার উত্তর দে তোমার বাবজান অতিশয় ভালো লোক ছিল তোমাদের ওই পুরান বাড়িটা গাঙ্গে ভাঙ্গে নিয়ে গেছিল তাই না জি এখন তোমরা যে বাড়িতে আসো সেটা আমার জমি ছিল আমি তোমার বাবজানরে দান করেছিলাম সামনে চলো চলেন